আর প্ল্যাটু অফ স্পিরিটসের পক্ষ থেকে আমি অনিরুদ্ধ ঘোষ। চোখের সামনে পশ্চিমে সূর্যের আলোয় যে বাড়িটিকে দেখতে পাচ্ছেন, এটি এক সময়ে দীঘার বুকে তৈরি হতে চলা প্রথম 5-স্টার হোটেল। কিন্তু দুর্ভাগ্যবশত এই হোটেলটি তৈরি করছিল একটি কলকাতার নাম করা চিটফান্ড কোম্পানি, যার নাম আমি আর আমাদের এই ইউটিউব চ্যানেলের ভিডিওতে আর আনলাম না। বহু লোককে সেই চিটফান্ড কোম্পানি প্রতারিত করেছে, তারাই এই দীঘার বুকে এই প্রথম 5-তারা হোটেলটি তৈরি করছিল। কিন্তু তারা যখন চিটফান্ডে ফেঁসে যায়, তখন তারা এই বিশাল ইমারতটি, যেটি চোখের সামনে পশ্চিমের সূর্যের আলোয় দেখতে পাচ্ছেন, সেটিকে ফেলে রেখে চলে যায়। কালের নিয়মে এই বর্তমানে যে জায়গা দেখতে পাচ্ছেন, এই জায়গা কার, এই নিয়ে এই জায়গায় জলাশয় কার, এই নিয়ে অনেক মামলা মোকদ্দমা হয়েছে এবং আশেপাশে মানুষজনও থাকে, মামলা মোকদ্দমা হয়েছে এবং মামলা মোকদ্দমার সুবাদে অনেক খুনও হয়েছে এই বিশাল ইমারতের ভেতরে। বাইরে বেশ কিছু খুন হয়েছে, অপহরণ হয়েছে, যারা আমানতকারী তারা এসে আত্মহত্যাও করেছে ইমারতের ভেতরে। যারা এজেন্ট ছিল সেই চিটফান্ড কোম্পানির, তারাও অনেকে টাকা ফেরত দিতে হবে এই আতঙ্কে। এইখানটায় এসে কেউ গলায় দড়ি দিয়ে, কেউ বিষ খেয়ে, কেউ ওই ওপর থেকে লাফ মেরে আত্মহত্যা করেছে। আশেপাশের মানুষ আর এই ইমারতে খুব একটা আসে না বলে এটা নাকি ভুতুরে হোটেল। এখন স্থানীয় যারা প্রশাসনের রয়েছে, আস্তে আস্তে ইমারতটি ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে। কোর্টে মামলা রয়েছে, মোকদ্দমা রয়েছে, অনেক আত্মহত্যা হয়েছে, অপহরণ হয়েছে, খুন হয়েছে, তার সবটাই সাক্ষী হয়েছে এই বিশাল ইমারত। তো দেখতেই পাচ্ছেন ইমারতটির বর্তমান অবস্থা। তো একটু আগে আমি ভেতরে গিয়েছিলাম, দেখছিলাম, তো এখন যেইটুকুনি অবশিষ্ট রয়েছে আমি তোইটুকুনি আপনাদের দেখানোর চেষ্টা করছি মাত্র আমার এই সংক্ষিপ্ত প্রতিবেদনে। তো টাকা ফেরত দিতে হবে, সেই কারণে এই এজেন্টরা অনেকেই এসে এখানে আত্মহত্যা করেছে। অনেক আমানতকারী টাকা খুইয়ে এখানে এসে আত্মহত্যা করেছে। অনেক ঘটনার সাক্ষী এই ইমারত। আবার অনেক অপহরণও এই বাড়িটাকে কেন্দ্র করে হয়েছে। এখন আর মানুষ খুব একটা আসে না বলে ভুতুরে হোটেল, ভুতুরে হোটেল। তো যাই হোক, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখন বর্তমানে এই ভুতুরে হোটেলের কি অবস্থা। এখন বিকেল, সূর্য প্রায় পশ্চিমে। তো এই দেখুন নিচে এখন জল দেখতে পাচ্ছেন, এটা হোটেলের জলাধার ছিল। আর এই দিকটাতে, নিচের দিকটায় দেখতে পাচ্ছেন, এই দিকে
এই শঙ্করপুরে আসা পর্যটকদের গাড়ি রাখার ব্যবস্থা ছিল আর কি। এইটা সম্ভবত এইটা হোটেলের একতলা, নিচে যেটা দেখালাম সেটা হচ্ছে দোতলা, এই হচ্ছে ফার্স্ট ফ্লোর, এই হয়েছে লিফটে ওঠার, ওপরে ওঠার ব্যবস্থাপনা সেই সময় ছিল। লিফটগুলোও কারা খুলে নিয়ে গেছে বা ভেঙে ফেলেছে লিফটগুলোকে, বহু কোটি টাকা সেই চিটফান্ড কোম্পানি এতে বিনিয়োগ করেছিল, কিন্তু তারা ফেঁসে যাওয়াতে এই বিশাল প্রজেক্ট ছেড়ে তারা চলে যায়। এবং এই যে জমি দেখতে পাচ্ছেন, তারা ছেড়ে চলে যাবার পরে এই জমির প্রকৃত মালিকানা নিয়ে অনেক খুন হয়, অনেক গোলমাল হয়, হাইকোর্টে মামলা আজও বিচারাধীন। এছাড়া অনেক এজেন্ট আমানতকারী, একটু আগেই বললাম, তারাও এখানে এসে সুইসাইড করেছে। তো এই হয়েছে হোটেলের অবস্থা বর্তমানে। উপরে আওয়াজ হচ্ছে, বাড়িটা এই বিশাল ইমারত আস্তে আস্তে কেটে কেটে টুকরো টুকরো করে ফেলা হচ্ছে স্থানীয় প্রশাসনের উদ্যোগে। এক অজানা আতঙ্ক, ভয়, যাই বলুন না কেন, এখন স্থানীয় মানুষের মধ্যে এই বিশাল ইমারতটিকে নিয়ে কাজ করছে, ফলে একমাত্র যারা এই ইমারত ভাঙার দায়িত্বে রয়েছে তারাও বাদ দিয়ে আর কেউ আর এই তল্লাটে খুব একটা আসে না। তো তাদের সাথে কথা বলে জানতে পারলাম একটু বাদেই তারাও কাজ ছেড়ে চলে যাবে। তাদেরকে জিজ্ঞাসা করলাম, তারা ক্যামেরার সামনে আসতে চাইল না। তাদেরকে জিজ্ঞাসা করলাম যে এখানকার মানুষ এই বাড়িটাকে কেন্দ্র করে ভয় পায় কেন, শুনে তারা বেশ আনন্দের সঙ্গে আমার বাড়ি কোথায়, কে কে আছে বাড়িতে, এই সমস্ত কিছু তারা আমায় জিজ্ঞাসা করতে আরম্ভ করলো। অর্থাৎ তারা প্রসঙ্গ এড়িয়ে গেল। তো এই ছিল সম্ভবত সিঁড়ি, দেখি একটুখানি ওপরে গিয়ে। এই ছিল জলাধার, আর ওই দিকটাতে গাড়ি রাখার ব্যবস্থা, ওই দিকটাতে গাড়ি রাখার ব্যবস্থা যারা শঙ্করপুরে বেড়াতে আসতো তাদের। এই হয়েছে জলাধার আর ওই গাড়ি রাখার ব্যবস্থা। যাই হোক, এই হয়েছে অবস্থা। আসলে চিটফান্ড কোম্পানি ফেঁসে যাওয়ার কারণেই এই বিশাল প্রকল্প ছেড়ে চলে যায়। চেষ্টা করছি একটুখানি ওপরে উঠে আপনাদের দেখানোর কি অবস্থা। দেখুন, সিঁড়ি উঠে গেছে ওপরে, আলো আধারির মাঝে, পশ্চিমে সূর্যের আলোর আধারির মাঝে হোটেল, ওই দূরে লিফট, উপরে উঠানাবার ছিল, এইদিকেও ছিল লিফট, এই লিফটের ঘর।
এই হচ্ছে হোটেলটার বর্তমান অবস্থা। এটা একতলা দোতলা, এটা দোতলা অবধি উঠলাম, সিঁড়ি খুব বিপজ্জনক অবস্থায় রয়েছে। যাই হোক, এই হয়েছে তেতলায় ওঠার সিঁড়ি। সম্ভবত এটি 1, 2, 3, 4, 5, 6, 7 তলা, এটি 7 তলা হোটেল। তো আমি আপাতত 1 তলা দোতলায় আছি, দোতলা অবধি উঠতে পেরেছি আপনাদের দেখানোর জন্য। আরও ওপরে ওঠা যায়, কিন্তু সিঁড়ির অবস্থা খুব বিপজ্জনক। আর আমি আজকে অনেকটা ওপরে মিস্ত্রিরা রয়েছে, আর আমি নিচে সম্পূর্ণ একলা। আসলে আর ওঠার মতন অবকাশও পাচ্ছি না, রাস্তা সিঁড়ি প্রচণ্ড। এই তেতলা এই হোটেলের একটি অংশ, এই 4 তলা ওঠার সিঁড়ি ওপরে উঠে গেছে। তো যাই হোক, কেন সাধারণ মানুষ ভয় পায়, এই বিশাল ইমারতের নাম ভুতুড়ে হোটেল দিয়েছে, তা আমি জানি না। আমি তো কিছুই দেখতে পেলাম না এখনো অবধি। হোটেলটা সম্পূর্ণ চারপাশে ঘুরে আমি নিজে দেখে আপনাদের দেখিয়ে তো কিছুই দেখতে পেলাম না, কিন্তু কেন জানি না গ্রামের মানুষ বলে ভুতুড়ে হোটেল। এইটা হোটেলের পেছন দিক, ওই দূরে হোটেলের বাউন্ডারিওয়ালা, অনেকটা জমি নিয়ে এই চিটফান্ড কোম্পানি এই হোটেল তৈরি করছিল আর কি, কিন্তু শেষ করতে পারেনি। তো যাই হোক, এখন গ্রামের লোক বলে তারা নাকি এখানে দিনে রাতে শুনতে পায় কারা নাকি ফিসফাস করে কথা বলে, কিন্তু কাউকেই নাকি আর দেখা যায় না। কিন্তু আমি দুর্ভাগ্যবশত ফিসফাস করে কোনো কথা শুনতে পাইনি, কারোর দেখাও পাইনি। হতে পারে যাদের কথা গ্রামের লোকেরা শুনে তারা হয়তো আমাকে পছন্দ করছে না সামনে আসবে বলে। যাই হোক, আপাতত প্ল্যাটু অফ স্পিরিটসের পক্ষ থেকে আমি অনিরুদ্ধ ঘোষ, রোশন আসেনি, ও কলকাতায় কাজে ব্যস্ত, ছুটি পাইনি বলে। তাই আমি অনিরুদ্ধ ঘোষ আপাতত প্ল্যাটু অফ স্পিরিটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই ভুতুড়ে হোটেল থেকে আপাতত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা করি।